ট্রুলি নরেন্দ্র মোদি একজন রেসিস্ট। উনি আছেন, আমরা ধরেন আওয়ামী লীগ করি, আমরা কিন্তু ঘাউরা রাজনীতি করি, প্রচন্ড ঘাউরা রাজনীতি করি আমরা তো, জামাতে যারা ওরাও কিন্তু সেম প্যাটার্ন, তারা তাদের নীতি থেকে নড়বে না, আমরাও কিন্তু আমাদের সেম। সুইচ ব্যাংকে শেখ হাসিনা নিজে এবং নেতৃত্ব দিয়েছেন, এই টাকাটা মূলত উনাদের, বিভিন্ন সময়ে দেশ থেকে এই টাকাটা বের করে নিয়ে আসছেন, এবং এই টাকাটা যখন বের করে নিয়ে আসার পরে ওনারা আবার এই টাকাটা মূলত সরকার এবং শেখ হাসিনা, তার ছেলে, তার মেয়ে, তার আত্মীয় স্বজনের মূলত এই টাকাটা। এই এই বিষয়গুলি নতুন কিছু নয়, এটা তারা ওনারা হচ্ছে একটা ড্রামাবাজ, ওনারা ড্রামা করেছেন দেশের এই যে শেয়ার মার্কেট লুটের পয়সা, দেশে এর আগে ম্যানিলার জোয়ার করে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যাওয়া, এই বিষয়গুলি যদি আপনি চিন্তা করে দেখেন, তাহলে মূলত হচ্ছে যে এই টাকাটাই ওনাদের। এমন মনে করে মনে হচ্ছে যে এই টাকাটা যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যদি আবার ফ্রিজ করে ফেলে, কারণ এইখানে সম্ভাবনা রয়েছে, যেহেতু আমেরিকা স্যাংশন দিয়েছে, ইউরোপও অলরেডি চিঠি পাঠিয়েছে যে এটা যে বাংলাদেশের সাথে তারা আদৌ মূলত তারা কোনো ধরনের বিজনেসে ইউরোপিয়ান ইউনিয়ন যাবে কিনা। আপনি ব্রিটিশ ডেইলি মেইল পত্রিকা এবং মেট্রো নিউজে আসছে যে যে মাল্টিমিলিয়ন পাউন্ড ক্যাশ দিয়ে শেখ রেহানা লন্ডনে বাড়ি কিনেছেন, এবং এর পরে আরেকটা যে সালমান রহমানের একটা ছেলে, ওনার ছেলে আবার আরেকটা বাড়ি রিসেন্ট, এটাও মেট্রো নিউজ করেছে যে যে শেখ রেহানাকে কয়েক মিলিয়ন পাউন্ড দিয়ে কিনে দিয়ে ওনাকে থাকতে দিয়েছে। এর আগে আমরা শুনেছি যে কানাডার ওই যে ন্যাশনাল ব্যাংকে সেইখানে আপনার শেখ রেহানার মেয়ে এবং তার মেয়ের জামাই, তারা তারা 1.5 বিলিয়ন $ কানাডার ব্যাংকে রেখেছেন, এই টাকাটা তারা ফ্রিজ করেছে কানাডার সরকার, এবং সেইখানে তার হাজব্যান্ড এবং তাকে কানাডার থেকে ব্যান করে দিয়েছে। এর আগে দেখেন যে এইখানে ইভেন করাপশন নেপোটিজমের বিষয়টা, যেমন আলজাজিরা এই শেখ হাসিনাকে তারা মাফিয়া টাইটেল দিয়েছে, তো এবং টিআরটি ওয়ার্ল্ড এটা বলেছে। আপনি আপনারা যদি মনে করেন যে বেগম পাড়ার কথাটা আপনারা দেখেন, যে সব প্রশাসনের কিন্তু তাদের ওয়াইফ, তাদের বাচ্চা কাছে ওখানে সেটেল, আপনি দেখেন কয় টাকা স্যালারি পায়, আপনি একবার চিন্তা করে দেখেন। তারপর আমাদের ভাইরা যেগুলি দরকার নেই, তো বাংলাদেশে একটা প্রতিষ্ঠান করেন, বাংলাদেশে কর্মসংস্থান করেন, বাংলাদেশে টাকাটা আপনারা খাটান না, অন্যভাবে খাটান, তাহলে তো বাড়তেছে, মানুষও খেতে পারবে ভালো করে, ভালো করে চলতে পারবে, তাই না? তো এই টাকাটা আসলে ফিক্সড, মালিক ভাই যেটা বলছে যে আমাদের টাকা, যে যে টাকাটা চলে এসেছে বা উঠে নিয়ে গেছে, মালিক ভাইয়ের কাছে আমি তথ্য প্রমাণ চাইবো। ভাই আমি আপনার কাছে অনুরোধ রইল, আপনি সিনিয়র মানুষ, আওয়ামী লীগের টাকাটা রাখছে, শেখ পরিবারের টাকাটা রাখছে, এই টাকাটা যেন আমাদের কাছে একটা আপনি লিস্ট দেন। আপনি যদি আমাদেরকে লিস্টটা দেন, আমি খুব উপকৃত হব, এবং আমি বলতে পারবো যে হ্যাঁ দেখো তোমরা এই কাজটুকু করেছো, এটুকু আমরা ইনশাল্লাহ বলতে পারবো যে হ্যাঁ আমার দলের লোকেরা এই কাজটা করেছে। আর সৎভাবে ভাই শুনেন, সৎভাবে রাজনীতি আমরা করি, সৎ কথা বলার মতো সাহস আমরা রাখি, আর আমাদের নেতৃত্ব থেকে কিন্তু আমরা এই জিনিসটা শিখছি। তো এখন আসলে নেতৃত্ব পরিবারের টাকা নেত্রীর উপর ডাইভার্ট করা আমি মনে করি না মালিক ভাই, এটা ঠিক হয় না। এখন ধরেন হঠাৎ ধরে কথা নাই বার্তা নিষেধাজ্ঞা, আমার বিএনপি, আমার আওয়ামী লীগ, আমার জামাত, আমার দেশ, আমি বেলা শেষে আবার সবাই এক জায়গায় ভাত খাই, আমরা বিয়া শাদী হলে সবাই এক জায়গায়, রাজনীতি রাজনীতির মাঠের মধ্যে, আমরা আমার দেশের সিদ্ধান্ত আমরা নিব, বিদেশি নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা এসে কে করতেছে, এরা থার্ড পার্টি কিন্তু এখানে মজা করে খাইতেছে, এখানে কি হইতেছে? মালিক ভাই দেশ ছাড়া, অন্যরা দেশ ছাড়া হবে, আমি ব্যক্তি সীম একদিন হয়তো দেশ ছাড়া হবো না, যে তার কোনো গ্যারেন্টি নাই, আমাকে হয়তো এক সময় দেশ ছাড়া হতে পারে, তাই না? নিউ ইয়র্ক টাইমস এই জয়ের বিষয়ে একটা তথ্য দিয়েছে তারা, যে দুইবার তারা মানি লন্ডারিং মামলায় উনি নিউ ইয়র্কে একটা আদালতে উনি আত্মসমর্পণ করেছেন, এবং ওনার অ্যাটর্নির কাছ থেকে যে বক্তব্য পাওয়া গিয়েছে, এবং পরে যে ওনার একটা বাড়ি কিনা নিয়ে যে যে প্রায় নিয়ার অ্যাবাউট বিলিয়ন পাউন্ড এই বাড়ির দাম, তখন উনি তারা হঠাৎ করে এত টাকা কোথায় পেলেন, তখন ওনারা বলেছিলেন যে হি ইজ এ ডিপ্লোম্যাট
এবং উনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ক্যারি করেন, এবং এটা বাংলাদেশে তার প্রতি তারা এইটা তথ্যটা দিয়েছেন যে প্রতি মাসে তাকে 25 কোটি টাকা করে বেতন দেওয়া হয়। মানে এই কেস থেকে বাঁচার জন্য এই তথ্যটা ওনারা দিয়েছেন যে জয়ের হংকং এর একটা অ্যাকাউন্ট সামিত গ্রুপ সেইখানে প্রায় 7 মিলিয়ন US ডলার এখানে নাকি সামিত গ্রুপের কাছ থেকে সিঙ্গাপুর থেকে এই টাকাটা আসছে হংকং। এই অ্যাকাউন্টটা আমার কাছে আছে একটা কপি, বিকজ এটা অলরেডি এটার জন্য যারা এটা এই প্রকাশ করেছিল তাদেরকে দুইজনকে, একজন বাঙালি একজন অ্যারেস্ট হয়েছে, আর একজন FBI এর অফিসার সে অ্যারেস্ট হয়েছে জেলের ভিতরে আছে। যে শেখ রেহান আর হাসিনার মেয়ে এবং তার মেয়ের জামাই, মেয়ের জামাইটা আজকে কোথায় নিশ্চয়ই আপনি জানেন, যে UAE-তে মানি লন্ডারিং মামলায় উনি অ্যারেস্ট, দুইজনের নামে মামলা ছিল। তো শেখ হাসিনা নিজেই উনি একাধিকবার পার্সোনালি মিডিল ইস্টে গিয়ে তাকে বেল করে নিয়ে আসেন, কিন্তু মেয়ের জামাই কিন্তু এখনো অ্যারেস্ট আছে, এখনো তাদের হেফাজতে রয়েছে। আমেরিকা অ্যাকচুয়ালি সেন্ট মার্টিন, আমেরিকা এটা কোনোদিন আমরা শুনি নাই যে আমেরিকা সেন্ট মার্টিন চেয়েছে। সো তো প্রশ্নটা হচ্ছে যে ভারত কেন এত ইন্টারফেয়ার করবে, এত মাথার ব্যথা কি তার বাংলাদেশের বিষয়ে? এবং ভারত সবচেয়ে বড় রেসিস্ট কান্ট্রি অন দি ওয়ার্ল্ড, বিশেষ করে মুসলমানদের বেলা। এই যে নরেন্দ্র মোদী গুজরাতে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে, এবং সেই নরেন্দ্র মোদী বা আমেরিকা তার একবার ভিসা দেয়নি। ট্রুলি নরেন্দ্র মোদী একজন রেসিস্ট, ভারতের মুসলমানদের উপরে তাণ্ডব লীলা চালিয়ে হাজার হাজার নিরীহ মুসলমানকে হত্যা করেছেন। উনি আছেন, আমরা ধরেন আওয়ামী লীগ করি, আমরাও কিন্তু ঘাউরা রাজনীতি করি, প্রচন্ড ঘাউরা রাজনীতি করি আমরা। তো জামাতে যারা, ওরাও কিন্তু সেম প্যাটার্ন, তারা তাদের নীতি থেকে নড়বে না, আমরাও কিন্তু আমাদের সেম। তো এখন আমি কিন্তু ওনার বক্তব্যগুলি শুনে আমার ভালো লাগছে, এবং উনি এত সুন্দরকে আহ্বান করছে ছেলেদেরকে যে আপনারা অশালীন কথা বলবেন না, কাউকে গালিগালাজ করবেন না। এই যে ওনার কথাটা আমি সমর্থন করেছি, এবং আমি আমার যে দলে যারা আছে তাদেরকেও কিন্তু আমি একই কথা বলি যে আপনারা মানে অশালীন বক্তব্য, অশালীন কথা এমন কিছু বলবেন না যেটাতে ক্লেশ সৃষ্টি হয়। কথা না এটা, আমি আমার বাবার মুখ থেকে কিন্তু শোনা মাসুক ভাই, এবং উনি কিন্তু এই কথাটা তখন বলে গেছে যে এক সময় এটা কিন্তু কাল হয়ে দাঁড়াবে, এবং এই যে আমাদের যদি এশিয়া মহাদেশ যদি সবাই আমরা এক না হতে পারি, চীন ভারত বাংলাদেশ আমাদের এই অঞ্চলটা যদি আমরা জাপান আমরা যদি এক না হতে পারি, তাহলে ভবিষ্যতে আমাদের জন্যই সমস্যা হবে। আর আমেরিকা এমন কিছু না, আমেরিকা যেখানে পা দিয়েছে ভাই সে দেশই ধ্বংস।